এশিয়া কাপের জন্য ইনফ্যাক্ট আমরা সময়টা নিয়েছি এই কারণে যে আপনারা দেখেছেন অনেক ইঞ্জুরি লিস্ট অনেক লম্বা, লিটন ইঞ্জুরি হয়েছে, তারপর দেখা যাচ্ছে এখানে সাইফুদ্দিন স্টিল ইঞ্জুরড, এখনও তার ফিটনেসের কাজ চলছে, ইয়াসির রাবিও ইজ নট ফিট, ওইখানে আমাদের মুস্তাফিজের একটু ব্যথা আছে, তো এইটা দেখতে গেলে কিন্তু আমাদের ইঞ্জুরি লিস্ট বেশ চড়া, সেই জন্য আমরা চিন্তাভাবনা করে যখন লিস্টটা দিব আমরা ফাইনালি একটা কনফার্ম লিস্ট দিতে চাচ্ছি যে এখানে ইঞ্জুরি থাকবে না, যেহেতু এশিয়া কাপের পর আমাদের ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন নিতে হবে, এই জন্য আমরা চিন্তা করছি যে লিস্টটা আমরা দিব অ্যাটলিস্ট এই এশিয়া কাপ থেকে যাতে ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আমরা কন্টিনিউ করতে পারি, সেই জন্য আমরা একটু বেশি কনসার্ন, আমরা সময় নিচ্ছি যে আপনার ফিটনেস রিপোর্টগুলো হয়তো আমরা আজকেও সাইফুদ্দিন কাজ করছে, আমরা একটু আগে ফিজিওর সাথে বসেছিলাম, তার আপডেট নিয়েছি, রাব্বির আপডেট নিয়েছি, আর এদিকে লিটনের আপডেট তো না হবে, সে দেশে আসুক, দেশে আসার পরে তাকে নিয়ে এক্সটেন্সিভলি কাজ করা হবে ফিটনেসটা ফিরিয়ে আনার জন্য যতটুকু দরকার, তো এইগুলোর জন্য আমরা চিন্তিত, এই জন্য আমরা চিন্তা করছি যে যখন আমরা লিস্টটা বানাবো একটা কনফার্ম ফাইনাল লিস্ট যেখানে কোনো ইঞ্জুরির কোনো সমস্যা থাকবে না। আর একটা সেটা হচ্ছে যে সাপোর্ট স্টাফ যারা আছেন, কোচিং স্টাফ, তাদের আমরা বলেছি এশিয়া কাপ যাওয়ার আগে ঢাকায় আসতে, সো দ্যাট আমরা একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান করতে পারি, কারণ খেলা আমাদের নট অনলি দিস এশিয়া কাপের পরে আমাদের কনসিস্টেন্টলি আমাদের অনেকগুলো ব্যাক টু ব্যাক খেলা আছে, তো আমাদের খেলতে হবে, এটার প্লেয়ারদেরও অ্যাভেলেবিলিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইঞ্জুরি ইম্পর্টেন্ট, তারা কী প্ল্যান দেয় আমরা চাইবো সাপোর্ট স্টাফরা আসুক, আমি চাইবো তাদের কাছ থেকে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান দিতে আনটিল ইংল্যান্ড সিরিজ, ইউনো যে নেক্সট ইয়ারে ইংল্যান্ডও আসবে, তো এই ইংল্যান্ড সিরিজ পর্যন্ত আমরা চাই তারা যাতে আমাদের একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান দেয়, তো সেটার লক্ষ্যেই তারা আসবে, তারা 18-19 তারিখে ঢাকায় পৌঁছানোর কথা, সো উই মাইট সিট উইথ দ্যাম অন 28। এশিয়া কাপের জন্য তো ইয়েস, আমরা তো 7 দিনের সময় পাচ্ছি, আমরা আরও 1-2 দিন আগে যাচ্ছি, ওইখানে গেস ওদের সাপোর্ট পিরিয়ড প্লাস সাপোর্ট পিরিয়ডের আগে আরও 2 দিন পাচ্ছি, তো আমরা অলমোস্ট আউট অফ 7 ডেজ একদিন হয়তো রেস্ট থাকবে, আর 7-6 দিনের মধ্যে আমরা প্র্যাকটিস করব, ভেরি ডিফিকাল্ট এটা আইডেন্টিফাই করা, কারণ কে কখন ইঞ্জুরিতে পড়ে যায়, স্পেশালি ফাস্ট বোলার তো ইঞ্জুরি প্রোন সবসময় হবেই, ব্যাটসম্যানেরটা আমি বলতে পারবো না, ব্যাটসম্যানের ওদের ইঞ্জুরির প্রবণতাটা কম থাকে, এই হ্যামস্ট্রিংয়ে যেটা লাগলো রিটার্নে এটা দিজ আর ভেরি কমন, বাট আপনি যেটা বলেছেন হ্যাঁ আমাদের খুব ঘন ঘন ইঞ্জুরি হচ্ছে, তো এই জন্যই আমাদের মেডিকেল ডিপার্টমেন্ট ইজ ভেরি মাচ অ্যাওয়্যার, তারা চেষ্টা করছে এগুলো মিনিমাইজ করতে হবে, আমাদের ইঞ্জুরি ফ্রি কোনো টিম করা ইজ ভেরি ডিফিকাল্ট, তো আমরা এই যে ইঞ্জুরিতে না পড়ে মিনিমাইজ করা যায় কি না সেই চেষ্টা করা হচ্ছে, কিন্তু এই ইঞ্জুরিতে আমাদের হাতে নাই, না না এটা এখন গ্লোবালি সবাই কিন্তু এই চিন্তা করে আমরা তো বেছে বেছে খেলতে পারবো না, তো ওয়েস্ট ইন্ডিজের থেকে আসার পরে আমরা ঢাকায় খেলা অথবা হয়তো এখানে আমরা শ্রীলঙ্কার সাথে খেললাম, তারপর ওয়েস্ট ইন্ডিজে গেল, তারপর জিম্বাবুয়ে গেলাম, হ্যাঁ এমন হতে পারতো যে খুব গরম একটা কন্ডিশনে গিয়ে খেলছি তখন ডিহাইড্রেশনটা বেশি হয়, কিন্তু জিম্বাবুয়ে তো এটা হওয়ার কথা না, জিম্বাবুয়ে এখন তো এখানে ঠান্ডা একটু, এখন ওদের হচ্ছে শীতকাল চলছে, তো এখানে কেন হয়েছে এটা বলা ভেরি ডিফিকাল্ট, একটু টেক কেয়ারও করতে হয়, কিন্তু আমার মনে হয় যে কখন কে কোন সময় ইঞ্জুরিতে পড়ে এটা বলা ভেরি ডিফিকাল্ট, বাট আমি এটা একটা কথা লাস্ট যে আমরা চেষ্টা করবো এটা মিনিমাইজ করার জন্য।